এখানে দেখো, এই দেখো না, ওরে ভাই, ও ও তেরি আবার আসছে নিতে, ওই নিয়ে চলে যাচ্ছে দেখো, ওরে ওট ওট ওট, ওই নিয়ে চলে যাচ্ছে দেখো, দুটো মুখে করে নিয়ে পালাচ্ছে দেখো কেমন। তো এদের হচ্ছে খাওয়ার শেষ হয়ে গেছিলো, আবার একবার খাওয়ার দিয়ে দিয়েছি। এই দেখো, এই যে কতগুলো বাচ্চা দিয়েছে, ওই আবার একটাকে নেবে মুখে করে, ওই নিল দেখো, ওই নিয়ে পালাচ্ছে। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 5ই অক্টোবর, আর এখন বাজে তোমার রাত্রি 9টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, আজকের হচ্ছে আবার সারপ্রাইজ দিয়েছে বিলাতি ইঁদুর। তো আগের বারে হচ্ছে বিলাতি ইঁদুর সারপ্রাইজ দিয়েছিল, সব থেকে বেশি বাচ্চা দিয়েছিল, তখন দিয়েছিল সে হচ্ছে 7টা বাচ্চা। এবার তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে 7টা বাচ্চা এখন আমি আটকে রাখতে পারিনি, মানে ওই বালতির মধ্যে রেখেছিলাম, ওপরে ফাঁকা ছিল, ওর জাম কেটে মোটামুটি বাচ্চাগুলোকে নিয়ে করে অন্য কোথাও রেখেছে। তো এইবারে হচ্ছে এই ইঁদুরটাকে আমি কি করব, আলাদা করে দেবো ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলোকে। কেন না, এই ইঁদুর আর ইঁদুরের বাচ্চা একসঙ্গে থাকলে ওই যে বাচ্চাগুলো হয় না, ওদের যখন খিদে পাবে না, যখন বেশি খিদে পায়, তখন হচ্ছে ওরা কি করে না, বাচ্চাগুলোকে খেয়ে নেয়। তো তাই জন্য একে তো আমি আলাদা করে দিয়েছিলাম, এ এখন কিন্তু বাচ্চাগুলোকে সেফটি জায়গায় রেখেছে, আর ও কিন্তু আসে খাওয়ার খেতে। এখন ওই যে খাওয়ার খাচ্ছে, মুড়ি দিয়েছি, গম দিয়েছি, ও কিন্তু এখন খাওয়ার খাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমি তো বিলাতি ইঁদুরকে লেবু খেতে দিয়েছিলাম, লেবু খেয়েছিল। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ইঁদুরকে কী খাওয়াবে, কী খাওয়াবে, এই নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি এই ভিডিওতে টুকিটাকি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, শাক সবজি ফলমূল এগুলো তোমরা খাওয়াতে পারো, যেমন হচ্ছে শাকের মধ্যে কলমি শাক খাওয়াতে পারো, পালং শাক খাওয়াতে পারো, আরও বিভিন্ন ধরনের শাক রয়েছে, ওগুলো একটু বেছে করে দেবে, কারণ পোকামাকড় থাকে। তো আর ফলমূলের মধ্যে তোমরা আপেল, তরমুজ, শসা, তারপর হচ্ছে তোমার আরও বিভিন্ন ধরনের ফল যেগুলো থাকে, পেয়ারা, কলা, কলাও দিতে পারো, আম দিতে পারো, এরা সুন্দরভাবে খেতে পারে, মুড়ি দিতে পারো, বিস্কুট দিতে পারো, গম দিতে পারো, চাল, ধান, ধানটা ভালো খায়, এগুলো দিতে পারো তোমরা, আরও অনেক কিছু খাবার রয়েছে, সেগুলো তোমরা দিতে পারো। তো আমি এই নিয়ে একটা ভালো করে সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেবো যে কী কী তোমরা খাওয়াবে, একটা চার্ট বানিয়ে দেবো, সেই খাবারগুলো তোমরা খাওয়াতে পারো। তো যাই হোক, মোটামুটি আমি ওই লেবু দিয়েছিলাম, তারপর মুড়ি দিয়েছিলাম, গম দিয়েছিলাম, ধান দিয়েছিলাম, তারপর কলমির শাক দিয়েছিলাম, তো সেগুলো খেয়েছিল। তো আমি কিছু টুকিটাকি ভিডিও করে রেখেছি, তো সেই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর আমি এদিকে সেট আপটা তাড়াতাড়ি রেডি করে নিই। এই যে দরজার সামনে এসেছি, এই যে দেখো সব বাবুরা চলে এসছে, দেখো সবাই চলে এসছে দেখো, এই যে আর আওয়াজ শোনো, এটা হচ্ছে গিনিপিকের আওয়াজ। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর এদের হচ্ছে এই ছনছনে ঘাস দেওয়া হবে। সবাই চলে এসছে দেখছো, আয় দেখো সবাই চলে এসছে, ওই ধাঁড়া ধাঁড়া, আয় চল আয় চল আয় চল আয় 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 আয়। এই যে দেখো সবাই খাচ্ছে। সো আজকের এদেরকে খাওয়াবো হচ্ছে শসা, আবার বাজার থেকে শসা কিনে নিয়ে চলে আসছি। আর আমাদের ইঁদুরটাও আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, ইঁদুরটাও আসতেছে আমাদের এখানে খাওয়ার জন্য। এই যে 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 নামছে দেখো, আস্তে আস্তে টুকটুক করে ও আসবে, এখানেই আসবে খাওয়ার জন্য, ওকে দিয়েছি ও শসা। এই যে আর এগুলো তো আমাদের সেই খাঁচারে, এগুলোকে একটু সাইড করে দিতে হবে, দেখো এই চলে আসছে, ওই ওখানে না এখানে দিয়েছি তোর জন্য, ওই লেবালি গেল, ওই টুকটুক করে নিয়ে চলে যাচ্ছে, ওই নিয়ে চলে গেল, ও উপরে বসে বসে খাবে, ওইখানে বসে বসে ও খাবে। যাই হোক, এদেরকে এখন খাওয়ার দেব শসা, দেখি একজন নেবে, বাস এইবারে দেখো চিন্তা থাকে, কতজন আছে এখানে, অনেকজন আছে, দেখো মারামারিটা কেমন হচ্ছে, এই নিয়ে পালিয়ে যাবে, সে নিয়ে পালিয়ে যাবে, হেভি লাগবে, দাঁড়াও মজা লাগবে। আর একটা কেনেবে, এনে এনে কেনবি নে, এ নিয়ে নিল, এখানে দেখো, এই দেখানে, ওরে ভাই, ও ও তেরি, সে নিয়ে পালিয়ে গেল, যার যতটা ক্ষমতা সে ছাড়াতে পারবে। আর ওই সাইডে ইঁদুরগুলোকেও দেবো, তার খাওয়া হয়ে গেছে, আবার আসছে নিতে, ওই নিয়ে চলে যাচ্ছে দেখো, ওরে ওট ওট ওট, ওই মুখে করে নিয়ে চলে যাচ্ছে, ও নিয়ে ওর বাসায় পালাবে দেখো, এখান থেকে নিয়ে চলে যাবে টুক 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 করে, ওই নিয়ে চলে যাচ্ছে দেখো, দুটো মুখে করে নিয়ে পালাচ্ছে দেখো কেমন। আরে ভাই সাহ, দাঁড়াও এদেরকে দিয়ে দেই, এনে খাচ্ছে দেখো, যে যার মতো নিয়ে পালিয়ে গেছে, এধারে দেখো মারামারি চলছে, এখানে দিয়েছি, এখান থেকে নিয়ে কে ওখানে ঘরের ভিতরে ঢুকে গেছে, এদিকে কে চলে আসছে, এরা চারজন আসছে খাবার খোঁজে,
এনে ইঁদুরগুলোকেও শসা কয়েকটা দিয়ে দেবো, ওরা খাবে। এনে 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 বাচ্চারা দেখো কত বড় হয়ে গেছে। ওরে ভাই লাফাচ্ছে দেখো, এরাও যে যার মতো নিয়ে চলে যাবে একা একা। এই ইঁদুরটা কিন্তু প্রেগনেন্ট আছে। ওই নেপালি গেল, এটা ছেলে ইঁদুর, এ এখন দেখো খাচ্ছে। বাচ্চাটা দেখো কেমন ছুটছে এদিক ওদিক সিড়িং বিড়িং করে, এখন এখানেই খাচ্ছে। এই ইঁদুরটাকে আলাদা করে দিতে হবে। এবারে কী করবো না, ট্রের মধ্যে রাখবো, নাহলে কিন্তু পালিয়ে যাবে। আরে দিয়ে পায়রা ছাড়াই রয়েছে সবসময়। ব্যাপারটা কী জানো, ও কিন্তু খাবারগুলো নিয়ে ওর বাসায় নিয়ে পালাচ্ছে। ও এখান থেকে সব খাবার নিয়ে গিয়ে করে ওর বাসায় রাখবে, সেখানে রেখে করে টুকটুক টুকটুক করে ভজিয়ে খাবে। ওই নিয়ে চলে যাচ্ছে দেখো, কতগুলো শসা নিয়ে পালালো। ও নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওর বাসায় রাখবে, দিয়ে করে ও ভজিয়ে ভজিয়ে খাবে, মানে বাঁচিয়ে বাঁচিয়ে খাবে আর কি। আর কয়েকটা আছে, ও নিয়ে ঠিক চলে যাবে। তো এদেরকে তো খাওয়ার দিয়েছি, তারপরে এদিকে দেখো ইঁদুরকে যে শসাগুলো দিয়েছিলাম ও তো সব নিয়ে পালিয়ে গেছে। তারপরে মুড়ি যে কটা ছিল সব খেয়ে নিয়েছে। তারপরে এই যে হরলিক্স দিয়েছি, হরলিক্স আর এই যে জল দিয়েছি সব খাচ্ছে দেখো। জলও দিয়েছি, ও যে শসাগুলো নিয়ে করে ওর বাসায় ঢুকে গেছিলো, মানে বাসায় জমিয়ে রাখছে আর কি। আর এখানে যা মুড়ি টুড়ি যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। আমি ভেবেছিলাম যে পাখিগুলোকে খাওয়াবো, তারপরে পাখি তো নেই, শালিক পাখিকে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু পাখি তো নেই, তাই জন্য ইঁদুর খাওয়া। এই দেখো ইঁদুরটাকে মুড়ি খেতে দিয়েছি, ও টুকটুক টুকটুক করে মুড়িগুলো খেয়ে নিচ্ছে। ও কিন্তু খেতে আসে এখানেই, ও জানে এখানে এলেই ও খাবার পাবে, তাই জন্য সবসময় এখানে চলে আসে। এই যে মুড়ি দিয়েছি, গম দিয়েছি, খেতে চলে আসছে। দেখতে পাচ্ছ ও কিন্তু ওর বাচ্চাগুলোকে সেফটিতে রেখেছে। তো আমি ওর বাচ্চাগুলো কোথায় রেখেছে খোঁজ করবো, অবশ্যই খোঁজ করবো। ও এখন খাবার খাচ্ছে দেখো কত সুন্দরভাবে, দু হাত তুলে, মানে দু হাতে ওই মুড়ি নিল, নিয়ে ও খায়। দেখতে ভালো লাগছে না? ও কিন্তু খাবারের খোঁজে এখানেই আসে, এখানেই আমি খাবার দিই, ও কিন্তু এখানেই আসে খাবার খেতে। আর এদিকে তো খরগোশ গিনিপিগদের ঘাস দিয়েছি, ঘাস খাচ্ছে ওরা। তো আমি ওই বিলাতি ইঁদুরটা আর বাচ্চাগুলোকে কোথায় রাখবো জানো? এই যে এইটায়, এইটায় রাখবো। এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে মেচলা, মানে আমাদের আগে গরু ছিল, তখন হচ্ছে এই মেচলাটা মা কিনেছিল। তো এই মেচলাটার ভিতরে কিন্তু রাখবো বিলাতি ইঁদুর আর বিলাতি ইঁদুরের বাচ্চাকে। অনেকটা স্পেস দেখো, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, এর মধ্যে রাখবো। আর এই যে জালটা, তারের জাল, এর ওপরে সুন্দরভাবে চাপা দিয়ে দেবো, দিয়ে এর ওপরে কিছু ভারী কিছু চাপা দিয়ে দিলে সুন্দরভাবে থেকে যাবে। তো আমি এটাই প্ল্যান করেছি, এর মধ্যে খবর কাগজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে। তাহলে কী হবে না, বাচ্চাগুলো সেফটির মধ্যে থাকবে, এর মধ্যে খাবার আর জল দিলে সবথেকে ভালো হবে। আর আমি চেষ্টা করছি এই যে ইঁদুরটা, এই ইঁদুরটা তো আমি ধরে নেব এখানে এলে খাবার খেতে, কিন্তু ওর বাচ্চাগুলোকে আমাকে খোঁজ করতে হবে। ও যেখানে ঢুকেছিল সেখানেই খোঁজ করব, সেখানেই খোঁজ করে আমি ওর বাচ্চাগুলোকে ঠিক বের করার চেষ্টা করব। তখন কী করবো না, একে আর এর বাচ্চাগুলোকে সুন্দরভাবে একটা জায়গায় রেখে দেবো, সবথেকে ভালো হবে। নাহলে আমার ভয় কী জানো, এই যে টালির মধ্যে থাকে তো, এই টালির মধ্যে সাপ টাপ ঢুকে গেলে বাচ্চাগুলোকে সবগুলোকে মেরে দেবে, এটাই আমার ভয় লাগে। তো যাই হোক, মোটামুটি হেরা তো খাবার খাচ্ছে আর এও চলে এসছে খাবার খেতে। তো চলো আগে বাচ্চাগুলোকে বের করতে হবে, বাচ্চাগুলো আর বাচ্চার মাকে। তো এদের হচ্ছে খাওয়ার শেষ হয়ে গেছিলো, আবার একবার খাবার দিয়ে দিয়েছি। এই দেখো খাচ্ছে, দেখো সবাই একসঙ্গে খাচ্ছে, দেখো কেমন সবাই খাচ্ছে দেখো। এদিকে দিয়েছি বদ্রিগুলোকে,
এদিকে ডায়মন্ড ঘুঘুগুলোকে দিয়েছি, আবার খাচ্ছে। তারপর এদিকে তোমার জাভাগুলো নামেনি, ওরা ভয় ভয় আছে মনে হয়, নামবে ঠিক। তো যাই হোক, মোটামুটি ইঁদুর তো বাচ্চা দিয়েছে, ইঁদুরের আগে ব্যাপারটা তোমাদেরকে দেখাই। এই যে এই ঘরটায় দিয়েছে, এই ঘরটায়, এই দেখো, এই যে কতগুলো বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছ তো। সব কটাকে বের করবো আজকের, এক্ষুনি বের করে নেব সব কটাকে। তো চলো ফটাফট বাচ্চাগুলোকে বের করি, বের করে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি দেখো, ইঁদুরটাকেও নিয়ে চলে এসেছি আর তার বাচ্চাগুলোকেও নিয়ে চলে এসেছি। এই যে এখানেই বাচ্চাগুলো রয়েছে, আমি তো হিসাব করে নিয়েছি, তোমাদেরকে হিসাব করে দেখাচ্ছি। দেখো টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা বাচ্চা। ওয়াও, আগের জন দিয়েছিল সাতটা আর এও দিল সাতটা। তো একে এখানেই রাখবো, এ কোনো পালানোর চান্স পাবে না, এর মধ্যেই থাকবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুটো ইঁদুর প্রেগনেন্ট আছে, তো প্রেগনেন্ট বলেছিলাম, প্রেগনেন্ট ছিল আর বাচ্চাও দিয়েছে, খুবই খুশির খবর। দেখো আর ওই ইঁদুরটাকে আমি নিশানা করছি, ওটা তোমরা নেক্সট ভিডিওতে আপডেট পেয়ে যাবে, আমি বাচ্চাগুলোকে পেলাম কি পেলাম না। এই জায়গাটায় আমি গদি করে দিয়েছি সুন্দরভাবে। ও দেখো একা একা সবগুলোকে নিয়ে পালিয়ে যাবে, একটা একটাকে নিয়ে গিয়ে এক জায়গায় গাড়ি করবে। দেখো এই দেখো, এই দেখো মুখে করে নিয়ে পালাচ্ছে, ও এক জায়গায় গাড়ি করবে সব কটা বাচ্চাকে মুখে করে নিয়ে গিয়ে। সম্ভবত আরও কটা বাচ্চা দেবে মনে হয়। ওই দেখো মুখে করে নিয়ে এক জায়গায় গাড়ি করছে, দেখো দেখতে পাচ্ছ। সব থেকে ভালো, জাম দিয়ে পালাতেও পারবে না এখানে। ওই আবার একটাকে নেবে মুখে করে, ওই নিল দেখো, ওই নিয়ে পালাচ্ছে, এক জায়গায় গাড়ি করতেছে। আরও এই তিনটাকে নিয়ে যাবে, দাঁড়াও, এই নিয়ে চলে যাচ্ছে। ওয়াও, পুরো একদম চোখ ফোটেনি, লোম ফোটেনি, এই দেখো এক জায়গায় নিয়ে গাড়ি করছে, এই দেখো। যাই হোক আবার সারপ্রাইজ পেয়ে গেছি, ওই যে ইঁদুর আর ইঁদুরের বাচ্চা, আর এদিকে খাবার দিয়েছি, আর এই যে দেখো তারের জালটাকে চাপিয়ে দিয়েছি ওপরে, আর দুটো ইঁট দিয়ে দিয়েছি, বাস। এখানেও বেরোতেও পারবে না আর কোনো সাপ টাপ ঢুকতেও পারবে না, একদম ঠিকঠাক পারফেক্ট। চপ, আওয়াজটা শোনো, এই যে মুড়ি আর গম নিয়ে চলে এসেছি, আওয়াজটা শোনো, আর সবাই কাঁড়ি হয়ে যাবে। দেখো আয় 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 আয়, চলে 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 চলে, আয় 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 আস আস আয় 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 আয়, গুলো 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 সবাই চলে আসছে। দেখো আয় 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 আয়, এনে এনে সবাই চলে আসবে, এক্ষুনি সবাই চলে আসবে। গম আর মুড়ি দিয়েছি, সবাই এসে খাবে, দেখতে পাচ্ছ। এই যে আর কিছু জন এখানে লুকিয়ে আছে, ওরাও এসে খাবে। গমটা মাঝে মধ্যে দিয়ে রাখবে তোমরা, সারপ্রাইজ পেয়ে গেছি, বিলাতি ইঁদুর তো সারপ্রাইজ দিয়ে দিল, সাতটা বাচ্চা দিয়েছে। আগেরটাও সাতটা দিয়েছিল আর এটাও সাতটা দিয়েছে। আগেরটার আপডেট তোমরা নিশ্চয়ই নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, আমি ওই জায়গাটা নিশানা করবো, ওই জায়গাটা খোঁজ করবো, যদি বাচ্চাগুলো পাই তাকেও আলাদা করে রেখে দেবো, কতটা কী বড় হয়েছে সেগুলোও তোমরা জানতে পারবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।